আয়াত হইলো একটা হুকুম হইলো দুইটা আয়াত হইলো একটা হুকুম হইলো দুইটা কার হুকুম আল্লাহর হুকুম কাকে হুকুম দিলেন মুমিন বান্দাকে হুকুম দিলেন আল্লাহ পাক ঈমানদার বান্দাকে ডাকিয়া বলতেছেন ও আমার ঈমানদার বান্দারা তোমরা দুইটা কাম তোমাদের কাছ থেকে আমি পাইতে চাই একটা হইলো বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায় তসবিহ পড়ো বলেন না কয়টা কয়টা হুকুম দুইটা কয়টা 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 এক নম্বর হইলো বেশি বেশি জিকির করো বলেন বেশি বেশি আবার বলেন বেশি বেশি দুই নম্বর হইলো সকাল সন্ধ্যায় তসবিহ পড়ো কে কে তো আর দেখি নারায়ে তাকবীর প্রথম হুকুমটা জানি কি বেশি বেশি জিকির করো কন্যা বেশি বেশি কোরআন শরীফের হক কোরআন শরীফের হক হইল যখনই আপনাকে বলা হবে কোনো একটা কামের এই কামটা করো সঙ্গে সঙ্গে আপনি মন থেকে বলবেন আল্লাহ আমি কাম শুরু করলাম এটা হলো কোরআন শরীফের হক আল্লাহ ডাক দিয়া কইলেন আপনি জিনিসটা শুনলেন এবং মানলেন তৈয়ার আছি ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বলছেন সকাল বেশি বেশি জিকির করো তারপরে পড়েন না আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই চোখের পানি সহ পড়তে হবে আল্লাহর হাবিব বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ওয়া রাজুলুন ذكر الله خاليا ففاضت عيناه হাশরের ময়দানে আরশের ছায়ায় ওই বান্দাকে আল্লাহ পাক থাকতে দিবেন সম্মানের সঙ্গে আল্লাহ পাক সম্মানের কুরসিতে বসাইয়া আসরে আরশের ছায়ার মধ্যে সম্মানের সঙ্গে বসাইবেন ওই বান্দাকে যেই বান্দা একান্তে নির্জনে বসে আল্লাহর জন্য জিকির করে আর কান্দে আল্লাহর জন্য জিকির করে আর কান্দে চোখ থেকে পানি পড়তেছে আর জবান থেকে বলতেছে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু ধাক্কা দিয়া বাম দুধের দুই আঙ্গুল নিচে হইল কলব ডান দুধের দুই আঙ্গুল নিচে হইল রুহ নাভির নিচে হইল নফস বুকের মাঝখানে হইল সির কপালের উপরে হইল খফি মাথার তালুতে হইল আখফা কলবের উপরে আল্লাহ শব্দটা জোরে মারতে হবে এমন জোরে মারতে হবে যেন এটা কলব থেকে চলে যায় রুহের বাড়িতে রুহ থেকে চলে যায় নফসের বাড়িতে নফস থেকে চলে আসে সিরের বাড়িতে সির থেকে চলে আসে খফির বাড়িতে খফি থেকে চলে আসে আকফার বাড়িতে আকফা থেকে এটা যেন আপনার পুরা শরীরকে রাঙ্গাইয়া দেয় এইভাবে মহাব্বতের সঙ্গে একটু আওয়াজ ধাক্কা দিয়া আল্লাহ ধাক্কা দিয়া বল আল্লাহ 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 লা ইলাহা
إلا الله محمد رسول الله قلب زا کر دے مجھے اور رونے والی آنکھ دے قلب زا کر دے مجھے اور رونے والی آنکھ دے تاکہ میں روتا رہوں تیرے رضا کے واسطے وہ خدا ذکر کرو انہا قلب دان کرو کندو انہا چوک دان کرو ذکر کرو انہا قلب دان کرو کندو انہا چوک دان کرو تانا گریاد قود کے حلوہ فروش تانا گریاد قود کے حلوہ فروش رحمت حق برنمی آید بجوش نالائے با صدق بر جاہاں زند نالائے با صدق بر جاہاں زند تاکہ عرش و فرش را نالا کناد خوش نماید نالائے شب ہائے تو خوش نماید نالائے شب ہائے تو ذوق حادا رمز یا رب ہائے تو بڑ پتھر مسلمان چوکھیر پانی شہو اللہ کے ڈاکو چوکھیر پانی شہو اللہ کے ڈاکو تمہار چوک تھے کہ ذکر اللہ شموئے جے پانی بیر ہو اے پانی تا اللہ شب دوٹا کے لویا پرتم اسمان دیتیو اسمان تیتیو اسمان چوترتو اسمان پنچم اسمان ششتو اسمان شبتم اسمان صدرت المنتحام لوہ کلام صدرت المنتحام لوہ کلام عراش کرسی بید کرے ای چوکھر پانی مولا پاکر نام ٹا مولا پاکر شامن حضیر کرا دے کہ کہ تو یا تو قلب مدد لگان نا چوکھر پانی شہو اللہ 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 لا الہ الا اللہ محمد الرسول اللہ یاد میں تیرے سب کو بھلا دو یاد میں تیرے سب کو بھلا دو کوئی نہ مجھے یاد رہے پاگل کنتے آسے شیش رات رو ہی پاگل اٹھ لو شندر مطن عضو کر لو کوئے کرکات تحجت نماز پڑ لو کیبلا مکی ہویا بوش لو مسلار مدیم اتاہیا تو سورتے بوشیم چکتا بندو کریم مراقبہ بنائیا قلاب ککے بائیت اللہ ردوارے رشنگ بندہ چکھیر پانی شہو ذکیر گھٹے سے آر کوئیتے سے ذکیر کرتے سے اور کہنتے سے اور کوئیتے سے مولا تمہار ذکیرے مدھے آما کے ارکم ڈوبایا جاؤ جنو تمہار نام سارا شاب کسو آمی بھولا جائے آمار قلبر مدھے شدو ایکٹائی جنش باقی تھا کہ شے جنش ہوئی لو اللہ 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 لا الہ الا اللہ محمد الرسول اللہ اللہ رب پاگل اتحیات سورتے بوشتے کیبلہ مکی ہویا بوشتے کنو
দেবতার সামনে নয়, কোন মাজারের সামনে নয়, কোন পীরের সামনে নয়, কোন গাছের সামনে নয়, তুলসী গাছের সামনে নয়, বটগাছের সামনে নয়, আল্লাহ পাকের ঘরকে সামনে রাখিয়া কেবলামুখী হইয়া আল্লাহ পাককে হাজির নাজির জানাম, কেবলামুখী হইয়া বাইতুল্লাহর দিকে ফিরে চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে আল্লাহ পাককে হাজির নাজির জানাম, চোখটা বন্ধ করেন না, চোখটা বন্ধ করে আল্লাহ পাককে হাজির নাজির জান্না, চোখ বন্ধ, চোখ বন্ধ, দুনিয়া থেকে কাটা, এখন বন্দার সামনে আল্লাহ, আল্লাহর সামনে বন্দা, বন্দার সামনে আল্লাহ, আল্লাহর সামনে বন্দা, মাঝখানে কোনো পর্দা নাই, বন্দা যেন আল্লাহকে দেখতেছে, কাইতেছে, আল্লাহকে ডাকতে আছে, আল্লাহ 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 Allah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alayhi wa sallam. Allah Habib bolen uzkurullah, hatta yakulu majnun. Amar ummatra জিকির করো, জিকির করো, আল্লাহ নামের জিকির করো, এমন জিকির করো যেন দুনিয়ার বেকুব লোকেরা তোমাদেরকে পাগল বলে। এজন্য আল্লাহর আশেক এখন পয়গম্বর যখন কইছে, এখন পাগলের মতন দেখান না, পাগলের মতন কেমনে কোন লাগে যেন আসমানের ফেরেশতারা দেখনের সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেয়, আল্লাহ এই বড় পাথরে কিছু লোক দেখা যাইতেছে, এরা তোমার নামের জিকিরের পাগল, কে কে তৈয়ার? আল্লাহ আল্লাহ পাগলের মতন, আল্লাহ 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 Allah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah, naman tanha dari mai kha namastam, naman tanha dari mai kha namastam, Junaido Shibiliyo Attare Hammas. আল্লাহর আশেক কইতে আছে, কই দুনিয়ার মধ্যে আমি একাই পাগল নই, আমার আগে আরো বহুত পাগল গেছে, এক পাগলের নাম জুনায়েদ, আরেক পাগলের নাম শিবলি, আরেক পাগলের নাম ফরিদউদ্দিন আত্তার। কেমন পাগল ছিলেন হযরত শিবলি, আল্লাহর নামে পাগল, কেউ যখন আল্লাহ শব্দ কইল তো পকেটে যা টাকা পয়সা থাকতো সব দিয়ে দিত, নে বেড়া। এখন ধোকাবাজ আছে না, সব যুগে তো ধোকাবাজ থাকে, তো শিবলির পকেটের থেকে টাকা খসাইতে হবে, তো শিবলির সামনে গিয়ে আল্লাহ চিৎকার দিয়া পড়ে যায়। শিবলি তো খুশি যে আমার খোদার আশেক পাইলাম একজন,
পকেটে যা আছে কন্যা পকেটে কি টাকা পয়সা যা আছে সব দিয়া এর মধ্যে বালা মানুষও আছে কিছু যারা আসলে পাগল আবার দুই নম্বরও আছে কিছু যারা টাকা বাইরকরণের ফোন দি কথা বল একজনে কইল ও শিবলি তুমি যে ধোঁকা খাইতে আছো জানোনি অনেক মানুষ আছে তোমার সামনে আল্লাহর পাগল সাজে আসলে আল্লাহর পাগল না তোমারে ধোঁকা দেওয়ানোর জন্য তারা এরকম পাগল সাজে তুমি তো পাগল মনে করে টাকা দিয়া দাও শিবলি কইতে আছে আমিও জানি কন্যা আমিও কি তো জানলে তুমি সবাই সবাইকে এরকম টাকা দাও কেন আমি জানি আমি আল্লাহর পাগল আমি যদি আল্লাহর নামে দেওয়ানা হইয়া ধোকায়ে না খাইলাম তাইলে আমি আল্লাহর পাগল কেমনে হইলাম দেখছেন পাগল হইতে হইলে ধোকা খাওয়ান লাগে আল্লাহু আকবার কেরকম হযরত শিবলি পাগলের মতন থাকতেন বাজারে গেলেন পাগল পাগল দেখা যায় বাচ্চারা ঢিলা মারে যত ঢিলা মারে শিবলি এরকম নাচা উঠে পাগলা বাচ্চারা খুশি হয় আরো ঢিলা মারে ঢিলা মারতে মারতে সারা শরীর ক্ষত বিক্ষত রক্ত পড়ে একজন দয়া হইল সে শিবলির খুব মহব্বত করে শিবলি আল্লাহর পাগল দরবেশ বাচ্চারা চেনে না এজন্য ঢিলা মারতে আছে লোকটা আগায়া গেল লোকটা আগায়া গিয়া দেখতে আছে শিবলির সারা শরীর থেকে রক্ত পড়তে আছে পকেটের থেকে তুলা বাইর করছে তুলা বাইর করা রক্তের জায়গাগুলো মুচ্ছা দিব নিচের দিকে তাকায়া দেখে সুবহানাল্লাহ রক্তের ফোঁটা শরীর থেকে মাটিতে পড়ে মাটিতে পড়নের সঙ্গে সঙ্গে এটা আরবিতে আল্লাহ শব্দ লেখা হইয়া নিচে যখন দেখলো অনেক আরবিতে আল্লাহ শব্দ লেখা পড়ে আছে রক্ত কন্যা পড়ছে রক্ত আর পড়নের পরে হয়ে গেছে কি আল্লাহ শব্দ এমনি তাকায় একাই শিবলি বুঝলাম না পড়লো ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়নের পরে এটা আল্লাহ শব্দ হইয়া যায় কেন শিবলি হাসা দিছে কয় যে হইতেই তো হবে রক্তের সঙ্গে আমার চুক্তি আছে রক্তের সঙ্গে কেমন চুক্তি রক্তের সঙ্গে চুক্তি হইল ও রক্ত আমার বাড়িতে থাকতে হইলে আমি যেরকম আল্লাহর পাগল তুমিও এরকম হইতে হবে কার পাগল রক্তের সঙ্গে আমি চুক্তি করে রাখছি এই জন্য রক্ত যতক্ষণ ভিতরে আছে ততক্ষণ আমার সঙ্গে আল্লাহ আল্লাহ করে আর জমিনের মধ্যে যখন পড়ে তখন আরবিতে লিখিত আল্লাহ শব্দ হইয়া যায় আল্লাহ কি সম্পর্ক গভীর রাত্র শিবলি নিয়ত করলেন তাহাজ্জুদ পড়ব জিকির করব মাওলা পাকের দরবারে গিয়া হাজির হইব আল্লাহু আকবার ওযু করলেন মসজিদে ঢুকবেন পাও রাখছেন ডাইন পাও কোন পাও জোরে কোন কি দোয়া মসজিদে ঢুকতে হইলে কোন পাও বাহির হইতে হইলে কোন পাও লুকনের সময় কি দোয়া বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক শিবলি দোয়া পড়লেন ডান পাও মসজিদে রাখলেন কন্যা দোয়া পড়লেন ডান পাও মসজিদে রাখলেন বাম পাও উঠাইবেন বাম পাও উঠানোর আগে আগে বাম পাও উঠানোর আগে একটা আওয়াজ শিবলির কানে আসলো আওয়াজটা হইল আল্লাহ পাক বলতেছেন ও শিবলি আমার এখানে আমাকে ডাকনের জন্য তাহাজ্জুদ পড়নের জন্য তুমি মসজিদে ঢুকতে আসো তোমার ওযু আমার পছন্দ হয় না কথা কন তোমার ওযু আমার কি পছন্দ হয় না কে কইতে আছে জোরে কন তুমিও এরকম ভাবে নিজেকে তৈয়ার যদি করতে পারো শেষ রাত্রে মসজিদে যাওনের সময় আল্লাহ পাকের কথা তুমিও কানে শুনতে পাইবা কে কে তৈয়ার ইনশাআল্লাহ কথাটা কি কইল যে ওযু পছন্দ হয়নি কন না কি পছন্দ হয় নাই জোরে কন ওযু পছন্দ নামাজ পড়তে হইলে ওযু লাগে মানে নামাজের গাড়িতে উঠতে হইলে ওযুর টিকিট লাগে কন্যা ওযুর কি লাগে টিকিট লাগে এখন তো টিকিটে তো আল্লাহ পাক কবুল করেন নাই গাড়িতে কেমনে উঠবো
টিকিট তো আল্লাহ পাক কইতে আছে আমি কি করি নাই পছন্দ করি নাই তোমার ওযু হয় নাই শিবলি তখন কইলেন ইন্না লিল্লাহ এখন পাওটা উঠাইয়া আবার পুকুরে যাবে ওযু করার লাগা কারণ ওযু যেহেতু হয় নাই এটা তো বানাই আনতে হবে তো জোরে বলেন এটা কি বানাই আনতে হবে কি না কথা কই না বানাই আনতে হবে কি না তো এইজন্য পা উঠাইয়া এখন ব্যাক টু পুকুর পুকুরের দিকে আবার রওনা পাওটা যখন উড়াইতে শুরু করলেন উড়াইবেন নিয়ত করছেন এমন সময়ে আল্লাহ পাক কইতে আসেন ও শিবলি তুমি না আমার আশেক কর না তুমি না আমার কোন আশেক সে কি মাশুকের ঘর থেকে বেরিয়ে যায় কথা কর না তাইলে তুমি যে বেরিয়ে যাচ্ছ তো শিবলি কায়রে ঢুকো না মুশকিল ওযু পছন্দ হয় নাই বাইরে না মুশকিল আশেকের আশেক মাশুকের ঘর থেকে বাহির হয় না এখন শিবলি বলে ইয়া আল্লাহ আমি কোন দিকে যাব ঢুকতেও পারতেছি না বাইরে হইতে পারতেছি না আওয়াজ আসলো শিবলি ইয়া আল্লাহ বলে চিৎকার দিয়ে আমারে কাইট করতে চাও না পাইলনি সরব তো নীরব হয়ে বয়ে গেছে বয়ে গেছে তো আল্লাহ কইতে আছে শিবলি তুমি এরকম নীরবতা অবলম্বন করলে মনে করছো কি আমি কথা কন বন্ধ করে দিব কিরে মুশকিল শিবলি দেখলে মহা মুসিবত ভিতরে থাকলো অজু হয় নাই বাহিরে গেলে আশেক মাশুকের ঘর থেকে বাহির হয় না কথা কইলেও দোষ না কইলেও কি দোষ কোন দিকে যাইব কোন দিক তো আর নাই তখন শিবলি ভে কইরা কান্দা উঠছে যখন শিবলি কান্দা উঠলো আল্লাহ পাক রহমতের চাদর দিয়া শিবলিকে জড়াইয়া ধরা কইতে আছে শিবলি রে কান্দইন না বন্দা আমার কাছে বড় বালা লাগে এজন্য বিভিন্ন কথা কইয়া তোমার একটু কান্দাইয়া আমি আমার রহমতের কোলে তোমারে তুলে নিলাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হইয়া গেল শেষ রাতের আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে গেল জিকির মুরাকাবার তখন আপনি দেখবেন যে কত প্রাইভেট প্রাইভেট ঘটনা হযরত শিবলি হাত উঠাইয়া কাঁদতে আছে দোয়া করতে আছে আল্লাহ পাক কইতে আছে শিবলি তোমার লোকেরা বুজুর্গ মনে করে আমি এনা জানি তোমার ভিতরে কত ময়লা কইয়া দিব আমি যদি কইয়া দেই সারা দুনিয়ায় কেউ তোমারে সালাম দিব না গাহে বার তারমে আলা নাসিনাম গাহে বার পোষতে পায়ে খোদে নবীনাম আউলিয়ায়ে কেরামের শান বিভিন্ন রকমের হয় এক এক সময় এক এক রকম হয় হযরত শিবলি তখন আল্লাহ পাকের মানে শানের রহমতের উপরে খোদ জালালের উপরে ছিলেন শিবলিকে বললেন আল্লাহ ও শিবলি তোমার পেটের ভিতরে কত ময়লা তোমার হায়াতের বিভিন্ন জায়গায় কত দোষ কইয়া দিব মানুষেরে যদি কইয়া দেই লোকেরা তো এখন দেখলেই সালাম দেয় আমি যদি এই কথা ভাঙ্গিয়া ফেলি তোমার ফাঁস যদি আমি কইরা দেই এইগুলো দুনিয়ার কেউ তোমারে সালাম দিব না শিবলি তখন মুনাজাত বন্ধ কইরা আসমানের দিকে মাথাটা এরকম উঁচাইয়া দাঁড়া মানে আমার দিকে তাকান না এরকম ভাবে খাড়ায় খাড়াইয়া উপরের দিকে তাকাইয়া হাতটা উড়াইয়া কইতে আছে মাহবুব তুমি যে কত বড় রহমান দয়াবান আমি জানি তুমি কত বড় দয়াবান এটা কি আমি জানি তোমার দয়ার সীমানা যে কত বেশি এটা আমি জানি আমি এটা যদি মানুষকে কইয়া দেই দুনিয়ার কোনো মানুষ আর নামাজ পড়বে না সবাই রহমতের উপরে নির্ভর করে চলবে কইয়া দিব কথা কন না যেমন আগে আল্লাহ কইছে কইয়া দিব তাহলে কেউ সালাম দিব না শিবলি কইয়া দিব তো কেউ নামাজ পড়ব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক তখন কয় শিবলি ঠিক আছে তুমিও আমারটা ভাঙ্গো না আমিও তোমারটা ভাঙ্গব না কে কে তো ইয়ার আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي الله معي আল্লাহ পাক আমাদের সকলকে আমল করনের তৌফিক দান করেন আমিন আমি মাপ চাইতেছি আমি আসলে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছি এজন্য প্রথম নিয়ত করছি হুজুরে কইছি আমারে ছুটি দেন হুজুরে কয় আপনি যদ্দূর পারেন কথা কইয়া নেয়ার পরে আপনি যায়েন গে আমার কোনো দাবি নাই আমি কইলাম যে আবার আয়শা লম্বা ওয়াজ করে দিন তা আপনারা আপনাদের আপনাদের কাছে ছুটি চাইতেছি আমার ছুটি দেন আমি তাহলে একটু বিশ্রাম করতাম চাইতে আছি ছুটি দিবেন নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم إنك ترى مكاني وتسمع كلامي وتعلم سري وعلانيتي ولا يخفى عليك شيء من أمري أنا البائس الفقير المستغيث المستجير الوجل المشفق المقر المعترف بذنبي أسألك مسألة المسكين أسألك مسألة المسكين أسألك مسألة المسكين وأبتهل إليك ابتهال المذنب الذليل وأدعوك دعاء الخائف الضرير من خدعت لك رقبته وذل لك جسده ورغم أنفه يا حنان يا منان يا حنان يا منان يا حنان يا منان يا بديع السماوات والأرض يا بديع العجائب بالخير يا بديع يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم أنت المستعان أنت المستعان أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين